শনিবার পর্যন্ত রাজ্যে সর্বমোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 167 জন। এদিন সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী রতনলাল নাথ আরও জানিয়েছেন, পার্সোনাল আন্ডার সার্ভাইলেন্সে রয়েছেন 16,399 জন, 14 দিনের অবজারভেশন পিরিয়ড পেরিয়েছেন 13,065 জন, ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন 288 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 3,046 জন। এখনও পর্যন্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছে 13,737 জনের, টেস্ট সম্পন্ন হয়েছে 13,178 জনের। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাস নেগেটিভ 13,011 জন, রিকোভার্ড পেশেন্ট 64 জন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 101 জন। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, চতুর্থ দফার লকডাউন এবং সে সম্পর্কিত বিধি অচিরেই জানানো হবে। কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজ্য সরকার রাজ্যের বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পক্ষে রয়েছে। সাংবাদিক সম্মেলনে বহিরাজ্য থেকে রাজ্যে পৌঁছা লোকজনদের সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরেন তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত 54 জন ত্রিপুরার বাসিন্দা যোগাযোগ করছেন। তারা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন রাজ্যে পৌঁছার জন্য। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে কথা বলছি, যখন আমরা বলছি আমরা শুধু ওয়েট করছি কেন্দ্রীয় সরকারের নির্দেশের জন্য, আমরা স্কুল খোলার জন্য তৈরি এবং কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও চিন্তা আমরা করে রেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো সিগন্যাল না পেলে ঠিক হবে না। কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারগুলোর উপরে ছেড়ে দেয়, তখন রাজ্য সরকার নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে আমাদের মঙ্গলবারে ক্যাবিনেট মিটিং আছে, সেখানেও এসএনবি নিয়ে আলোচনা হতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।